বিস্মিল্লা নির্বাহ অনুসাল্লে নারাসুলীল কারিম বশির ভাইস সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন হলো যে আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব আসলে শিক্ষার ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে প্রথমত আমাদের বাচ্চাদেরকে আল্লাহর পরিচয় সম্পর্কে ইহকাল পরকাল নবী রসুল ইসলাম দিন ধর্ম আসমানি কিতাব এই সম্পর্কে প্রতিটা সন্তানকেই তার মা বাবা থেকে শুরু করে এবং শিক্ষকরা বাচ্চাদেরকে শিক্ষাদান করবে বিশেষ করে আমরা যারা মুসলমান বা মুসলমানদের বাচ্চা রয়েছে আর দুনিয়াবে শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো নিষেধ নেই কারণ শিক্ষার মাধ্যমে মানুষ বা দুনিয়া উন্নতি সাধন করবে অনেক ডেভেলপ করবে কিন্তু প্রথমত আমাদেরকে প্রাধান্য দিতে হবে বাচ্চার মুখ থেকে যখন কথা ফুটবে তখনই আমরা শিক্ষা দেব তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাবুল আলমিন কোরআনের সর্বপ্রথম যে আয়াতটি নাজুল করেছেন যে এক করা বিস্মের রব্বিকা খালাক আপনি পড়ুন এক করা আপনি পড়ুন বিস্ম আপনার রবের নামে আল্লা দিনই আপনাকে সৃষ্টি করেছেন যে এই আয়াত আমাদেরকে মেসেজ দেয় যে নবী সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথম আল্লাহ শিক্ষার বিষয়ে আজি আয়াত নাজিল করেছেন শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন এবং সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন যে তোমার সৃষ্টিকর্তাকে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সৃষ্টিকর্তা আখেরাত পরকাল কালেমা নামাজ রুদা এগুলি অবশ্যই শিক্ষাদান করব সন্তান যেখানেই পড়ক না করো স্কুল কলেজে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডাক্তারি যেখানেই পড়বে তাদের ভিতরে ন্যূনতম ইমান আকিদা তাওহিদ আখেরাত পরকাল এবং আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে তাদের ভিতরে ন্যূনতম জ্ঞান থাকতেই হবে আমরা যদি এইভাবে শিক্ষা দিয়ে আমরা বাচ্চাদেরকে বা ছেলেদেরকে সামনের দিকে এগিয়ে দিই তাহলে এই বাচ্চাগুলি সহজে কোনোদিন কমিউনিস্ট বা নাস্তিকতা দিকে মাইল হবে না বা নাস্তিকতার দিকে তারা ঝোকার চেষ্টা করবে না সুতরাং আমাদের এই গোড়ার দিকে এই টুটি থাকার কারণে শিক্ষা পদ্ধতিতে আমাদের আখেরাত পরকাল সম্পর্কে চেষ্টা সম্পর্কে শেষ দিবস সম্পর্কে ধারণা না থাকার কারণে যখন ছেলেরা স্কুল কলেজে পড়ালেখা করে জেনারেল শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয় তখন পর্যায়ক্রমে ধীরে ধীরে তারা নাস্তিকতার দিকে অনেকেই ধাবিত হওয়ার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন এবং সকল মুসলিম সন্তানদেরকে এবং মুসলিম সন্তানের পিতামাতাকে তাদের সন্তানকে প্রাথমিক পর্যায়ে সৃষ্টিকর্তা সম্পর্কে মৃত্যু সম্পর্কে আখেরা পরকাল সম্পর্কে জ্ঞান এবং ধারণা দেবে এবং শিক্ষার ক্ষেত্রে প্রথমে কোরআন এবং হাদিসের দিকে অবশ্যই প্রাধান্য থাকতে হবে কিন্তু দুনিয়াবে শিক্ষা যে নিষিদ্ধতা নয় দুনিয়াবে শিক্ষা আমাদেরকে শিক্ষিত হতে হবে কিন্তু এর গোড়ার দিকে আমাদেরকে অবশ্যই আখেরা পরকাল এবং আল্লাহ সম্পর্কে ধারণা এবং জ্ঞান থাকতে হবে এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সর্বপ্রথম বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে সৃষ্টিকর্তা সম্পর্কে আল্লাপাগ আমাদের সকলকে সেই টফিক দান করুন ওসল্লাহর নবীনা মাহমদ